হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে তৃতীয় অধ্যায়ের তোমাদের যে মার্কস থ্রি এবং ফোরে যে সাজেশান দিয়েছিলাম, আজকের ভিডিও তোমাদের কিন্তু যে মার্কস এইটের সাজেশান বাকি ছিল তার ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো। যা এখনও আগের পার্ট দেখোনি, তোমরা কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে একটা থার্ড সেমিস্টার ক্লাস ইলেভেনের হিস্ট্রির জন্য। আমি তোমাদের কিন্তু ওখানে নোটস বলো, সাজেশান বলো, সবই কিন্তু প্লেলিস্টে আপলোড করে দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের কিন্তু এরকম ভিডিও সবার আগে দিয়ে থাকি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, তোমাদের তৃতীয় অধ্যায়ে মার্কস এইটের জন্য এই যে প্রশ্নটি, এক নম্বর প্রশ্নটি বিশালই ইম্পর্টেন্ট এবং বলতে পারো আমার মতে সব থেকে প্রবল একটি ইম্পর্টেন্ট, যেটি তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু 100-এর মধ্যে কিন্তু 100% চান্স তোমাদের কিন্তু পরীক্ষায় আসার জন্য, যেটি হয় 4 মার্কসে না হলে 8 মার্কসে তোমাদের কিন্তু আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে। কারণ আমার মনে হয় তোমাদের তৃতীয় অধ্যায় থেকে সব থেকে যদি কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে হচ্ছে এই 1 নম্বর প্রশ্নটি, মুদ্রণ বিপ্লব সম্বন্ধে আলোচনা করো, এর ফলাফল বা তাৎপর্য লেখো, অথবা সরি ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সব থেকে প্রবল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে, এবং পরীক্ষার জন্য অনেক স্কুলে কিন্তু তোমাদের কিন্তু এই যে প্রশ্নটি দেওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি। নেক্সট দেখো পরের প্রশ্ন, যদি না আসে তাহলে কিন্তু এটা আসতে পারে, সামরিক বিপ্লবের কারণ লেখো বা পটভূমি লেখো বা সামরিক বিপ্লবের ফলাফল লেখো, এটিও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরোপের কৃষি বিপ্লবের পটভূমি ও তাৎপর্য লেখো। তোমাদের বলবো 1 এবং 2 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট 8 মার্কসের জন্য। 3 নম্বর তো করবে এই তিনটি প্রশ্ন সব থেকে ভালো করে করার পর, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। সাপোর্টিং প্রশ্ন দেখো, ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল লেখো, এটি কিন্তু সাপোর্টিংভাবে করে বিশাল ইম্পর্টেন্ট। সাপোর্টিং তোমাদের বলবো তোমরা, আমি সাপোর্টিংয়ের মধ্যে হয়তো তোমাদের কিন্তু এটি তোমাদের 4 মার্কসও আসতে পারে বা 4 মার্কসও আসতে পারে। নেক্সট, নতুন বিশ্বে স্পেনের অভিযান ও কার্যকলাপ লেখো, এটা তোমরা আসতে পারে 8 মার্কসে। নেক্সট দেখো, আধুনিক জ্যোতির্বিদ্যার প্রথম যুগে সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ধারণা, সেই ধারণার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তোমাদের বলবো 1-2 ভালো করে পড়ার পর, তারপর তোমরা কিন্তু 3-1টা পড়ার পর তোমরা কিন্তু চেষ্টা করবে 1-1টা ভালো করে পড়ার, কারণ এটা কিন্তু 5-4 মার্কসও আসতে পারে অথবা কিন্তু 8 মার্কসও আসতে পারে। তারপর তোমরা সাপোর্টিং তোমরা কিন্তু স্পেনের যে অভিযান করে যাবে। নেক্সট দেখো, তোমাদের এক্সট্রা পর্তুগালের সামুদ্রিক অভিযান সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, 16 ও 17 শতকে ইউরোপে প্রযুক্তির অগ্রগতির পরিচয়। জাস্ট এক্সট্রাগুলো কেন করতে বললাম, কারণ দেখো যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে তখন তোমাদের যে এক্সট্রাগুলো তোমরা এমনভাবে দেখে যেও যাতে অন্তত পরীক্ষা ছেড়ে আসতে না হয়, তাহলে তোমরা কিন্তু লিখে আসতে পারো। সেভাবে তোমরা কিন্তু তৈরি করো, আগে ইম্পর্টেন্ট, তারপর সাপোর্টিং, তারপর তোমরা কিন্তু এক্সট্রা। তো এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের মার্কস এইটের যে সাজেশান। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।